আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারা বাংলার আজকের আয়োজনে চলে এসেছি মিরপুর এগারোতে। মিরপুর এগারো সাংবাদিক প্লটের ঠিক উল্টা পাশে। সব জায়গায় যখন আসলে মাংসের দাম বেড়েই চলেছে, আপনারাও আসলে বলতেছিলেন যে আসলে মাংসের দাম বেড়ে যাচ্ছে, শুধু বাড়ার নিউজই পাওয়া যাচ্ছে, তার মাঝখানে কিন্তু আরও একটি সুখবর নিয়ে আজকে হাজির হলাম। সেটা হলো 600 টাকায় মিক্স মাংস পাওয়া যাবে এই সাংবাদিক প্লটের উল্টা পাশে, এখানে যে মাংসের দোকানটি রয়েছে সেখানে। এবং এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দুইটা ষাঁড়গরু দেখতে পাচ্ছি, তো এখানে এই ষাঁড়গরুর মাংসটাই আপনারা 600 টাকায় সংগ্রহ করতে পারবেন। কিভাবে সংগ্রহ করতে পারবেন, কখন থেকে কখন এবং সাপ্তাহিক কোনো বন্ধ আছে কিনা, সব কিছু জানানোর চেষ্টা করব। তো আমি তো আছি এই মিরপুর এগারোতে, আপনি এই মুহূর্তে কোথা থেকে ভিডিও চিত্র দেখছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আচ্ছা ভাই, একটু জানি কেমন ওজন হবে এই গরুটার? এটা 7 মণ হবে। 7 মণ? জি। আচ্ছা, আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছি সাদা কালো, জোড়া জোড়া 7 মণ করে হবে, দুটাই 7 মণ করে হবে না? আচ্ছা, তো মোটামুটি আপনাদের এখানে তো ষাঁড়গরুর মাংসটাই পাওয়া যায় নাকি? হ্যাঁ, ষাঁড়গরুর মাংস পাওয়া যায়। হ্যাঁ, ষাঁড়গরুর মাংসটাই পাওয়া যাচ্ছে। জি। আচ্ছা, কি মনে হয় মুরব্বী, গরুটা দেখে এটার ভালো গরুটা গোশ কেমন হবে? মোটামুটি 7 মণ মতন কাছাকাছি হবে। 7 মণের কাছাকাছি হবে মনে হচ্ছে। আচ্ছা, যদি একটু জানতে চাই এই ধরনের গরুর গোশ খেতে কেমন হয়? ভালো হয়। এটা হাড়গুলো কম পাওয়া যায়, মাংস বেশি আছে, স্বাস্থ্য কত সুন্দর, স্বাস্থ্য আছে, পাতলা দুর্বার নাই, পুরো মাংস পড়া, এটা মাংসই থাকবে, হাড্ডি কম, হাড্ডি কম। হ্যাঁ, মোটামুটি এই ধরনের মাংসগুলো, এই ধরনের গরুর মাংসগুলো একটু স্বাদও বোধহয় হয়। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। এখানে তো মোটামুটি প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যায়? প্রতিদিন তো আমি জবা দেই। প্রতিদিনই মহিষের মাংস? হ্যাঁ, প্রতিদিনই জবা দেই। আচ্ছা, আবার শুনলাম যে আগামীকাল থেকে, মানে শুক্রবার, কত তারিখ হচ্ছে? 19 তারিখ 19/1/2024 থেকে 600 টাকায় মাংস বিক্রি করবেন আপনারা শুনলাম। না না, আমি তো আজকেই থেকে ব্যস্ত আছি। আজকেই ব্যস্ত আছেন? হ্যাঁ, এই যে মাংস আছে, কাটানো মাংস আছে কুরবানির মতন। আচ্ছা, মাথা, কলিজা, ফেফসা, গোস্ত মিশায়া, আর ঝুলানো তো যে গোস্ত আছে এটা 700 টাকা কেজি। যে গোস্ত, গরু গোস্ত ঝুলানো বিক্রি হইতেছে এটা 700 টাকা, আর কুরবানির মতন যেটা কাইটা বেস্ট আছে এটা 600 টাকা কেজি। এটা এটার মধ্যে মিক্স মিক্স? ও আচ্ছা আচ্ছা, মাথা, কলিজা, ফেফসা, গোস্ত, এটা মিক্স দুই ধরনের ব্যবস্থায় রাখছেন? জি জি, আমি ব্যবস্থা দুই ধরনের রাখতে, যেভাবে মানুষের সুবিধা হয় আর কি। আচ্ছা, এটাই যে আমরা একটা ডায়লগ শুনি যে খাজা বাবার দরবারে কেউ ফেলে না খালি হাতে। হ্যাঁ, মোটামুটি আপনার এখানে আসলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দুই ধরনেরই আছে, যেরকম চাই সেটাই। হ্যাঁ, যেরকম যার সুবিধা যেরকম নিয়ে আর কি। আচ্ছা, কাটা মাংসও নিতে পারে, আনা মাংসও নিতে পারে, বুঝলেন নাই? ওই ঝুলানো ঝুলানো অবস্থায় যে মাংস বিক্রি হইতেছে ওটা 700 টাকা কেজি, আর কুরবানির মতন যেটা কাইটা বেচতে আছে এটা 600 টাকা কেজি। আর মহিষের গোস্ত যে বেশি এটা 750 টাকা কেজি। 750 টাকা? 750 টাকা মহিষ। মহিষটা বোধহয় একটু বেড়ে গেল? হ্যাঁ, মহিষের দাম একটু বেড়ে গেছে গা। মহিষ শর্ট সঠিক আছে, আর মানে শর্ট, অনেক শর্ট পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, আর মহিষ যেটা পাওয়া যায় মানে দাম বেশি আর কি। আচ্ছা, এখন একটু জানি যে 600 টাকা এর নিচে কি আর নামা গেল না মিক্স মাংসটা, কি মনে হয়? মানে যদি গরু কিনা অবস্থা যদি ভালো হয় তাহলে আরও কমে কমে বেচতে পারবো। আচ্ছা আচ্ছা, যদি দাম যদি বাড়ে তাহলে বাড়ায় বেচতে পারবো। আচ্ছা, এখন কি অবস্থা গরুর দাম? আলহামদুলিল্লাহ, না না, 600 টাকা করে বেচে আলহামদুলিল্লাহ ভালোই আছে। কেমন সারা পেলেন? আলহামদুলিল্লাহ ভালোই, ভালো বেচা কিনি হয়েছে। যদি জানি যে ঝুলানো মাংসটা আর মিক্স করা মাংস দুইটাই তো বেচতেছেন, তো দুইটার মধ্যে কোনটা চাহিদা বেশি আসলে? ক্রেতারা কোনটা চায়? এটা 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 বেশি চায়, এই মিক্সটাই বেশি চায়? মিক্সটা বেশি চায়। কেন বেশি চায়? এটা কি 600 টাকা এর জন্যই চায় নাকি? আসলে 600 টাকা বেশি কোনটা? 600 টাকা দামে তো 100 টাকা কম আছে, চাই এর লেগা যে এটার মধ্যে মিক্স, কলিজা, মাথা, ফেফসা সবই পাইতেছে, আর ওটা শুধু গোস্ত, মানে হাড্ডি আছে, চর্বি আছে, গোস্ত আছে, এটার মধ্যে কলিজা পাইতেছে না, ওই ফেফসা পাইতেছে না, মাথা পাইতেছে না, সব ধরনের মাংস এটার মধ্যে পাইতেছে, এটার জন্য এটা চাহিদা বেশি। আচ্ছা, তাহলে মানে ওইটাও একটা বিষয়, আবার প্রতি কেজিতে 100 টাকা, 100 টাকা কম, এটাও একটা বিষয়, তাহলে এটারই চাহিদা বেশি, এটা চাহিদা বেশি আর। যদি জানি যে এই সারাদিনে মোটামুটি ক্যাশ তো টান দেওয়া হয় নাই এখনো? না 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 না, এখনো ক্যাশ টান দেয়নি। একটু আন্দাজ মানে আইডিয়া নেওয়ার জন্য আর কি, যে সারাদিনে 600 টাকা করে যখন মাংস বিক্রি করলেন, দুইটার হিসাব নিকাশ আলাদা হচ্ছে না, আলাদাভাবে রাখতেছেন না নাকি? না, আলাদাই রাখতেছি। তো কিরকম মনে হয়, কেমন ধরেন না, এটা আমার একটা আজকে গরু চলে গেছে গা, 7 মণ, 7 মণের একটা আজকে শেষ হয়ে গেছে গা, এই মিক্স করে যেটা, মিক্স করে যেটা। আচ্ছা, আর ঝুলানো যেটা সেটা? ওটা কম, ওইটা একটু কম গেছে, কম গেছে, ওটা অনেকই কম গেছে।
আচ্ছা আমি কালকে শুক্রবার তাহলে ওটা তো মনে হয় আর আশা আছে এরকম যে আরো বাড়তে পারে সামনে কি আশা আছে আচ্ছা যদি এরকম দাম থাকে তাহলে ইনশাআল্লাহ আরো বাড়বে হ্যাঁ আর মোটামুটি এখন যেহেতু জানতেও পারতেছে মানুষজন যে 600 টাকা এখান থেকে মাংস সংগ্রহ করা যাবে তাহলে তো আমি তো মাইক লাগায় দিছি ও আচ্ছা মাইকের ব্যবস্থা করছি হ্যাঁ মাইকের ব্যবস্থা করছি আমি আচ্ছা কি 600 টাকা মাংস 600 টাকা কেজি গরু গোশত 600 টাকা কেজি গরু গোশত জি আচ্ছা তো সাপ্তাহিক কোনো বন্ধ আছে আপনাদের দোকানে না এখন তো কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা আছে আচ্ছা কখন থেকে কখন আসলে মাংস পাওয়া যাবে সকাল 6টা থেকে আরম্ভ হয় রাত 11টা পর্যন্ত আমি থাকি 11টা পর্যন্ত থাকে দোকান খোলা থাকে আমার এই 11টা পর্যন্ত সেটা কি এই মিক্স ঝোলানো দুটোটাই পাওয়া যাবে দুটোটাই পাওয়া যায় এই যে কোনো আছে এখনো আছে আচ্ছা কোন সময়টা আসলে ধরেন যে খুব ভালো কোয়ালিটির মাংস পাওয়া যেতে পারে একটা ভালো কোয়ালিটির মাংস নিতে গেলে একটু আগে ভাগে আসতে হয় একটু আগে ভাগে আসতে হবে হ্যাঁ এত রাইত করে তোমার একটু ভালো মাংস থাকে না বাছাই হয়ে যায় আর কি আচ্ছা সবই তো ভালো খুঁজে বুঝেন না একটু 10টা 11টা 12টা দিকে 2টা দিকে আসলে মানে যেরকম মাংস চাহিদা আছে ওরকম মাংস নিতে পারবে আচ্ছা আচ্ছা রেডি তবে আপনার কাছে তো সবই ঠিক আছে সবই ভালো কিন্তু তার মধ্যে ভালো ভালোর মধ্যে আবার ভালো মানুষের নিজের একটা চয়েস আছে না অনেক মানুষ রান পছন্দ করে অনেক মানুষ চীনা পছন্দ করে অনেক মানুষ করলি পছন্দ করে সামনে রান পছন্দ করে সবার একটা মানে নিজের নিজের একটা চাহিদা আছে পছন্দের একটা হ্যাঁ বেশি আছে দেখা গেল যে সিনার মাংসটা আমি পছন্দ করি কিন্তু আসলে 10টার সময় মাংস কিনতে এমন কাস্টমার আছে পুরো আনা মানাম সিনা নিয়ে নেয় আচ্ছা 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 আপনার কাছে যদি জানতে চাই আপনার কোন অংশটা পছন্দ করুন আমরা তো ভাই রানী পছন্দ করি না আমরা পোর্ট সিনা এগুলো পছন্দ করি আচ্ছা এটা গুলো মানে টেস্ট আছে আচ্ছা রানের গোশত খাওয়া মানে আলুর গোশত খাওয়া কি আচ্ছা আর এমনিতে আপনাদের যে এই প্রতিদিন যে অর্ডার গুলো থাকে মোটামুটি যে দেখলাম যে তেহারির মাংস বানাই হ্যাঁ 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 এগুলো আমাদের ক্যান্টিন এ যায় আবার বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে অনুষ্ঠানে দেই অনুষ্ঠানে বিয়া বাড়ি আছে এগুলাতে দেই আচ্ছা আচ্ছা তাহলে ওগুলাও চলতেছে হ্যাঁ 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 যে কোনো সময় আইসা অর্ডার দিতে পারে আমি অর্ডারও দেই যদি ধরেন যে কেউ একটু দূর থেকে ধরেন আসবে তো চিন্তা ভাবনা করলো যে যাবো তো যে পাই কি না পাই তো একটু যোগাযোগ করে যদি যাওয়া যায় তাহলে একটু ভালো হয় না তো এরকম নাম্বার আছে কিনা হ্যাঁ নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে একটু নাম্বারটা বলে দেন তাহলে হয়তো যোগাযোগ করে আসলো আসার আগে 01715286412 আচ্ছা আচ্ছা আমার নাম আশরাফ আচ্ছা তাহলে হয়তো যোগাযোগ করে আসবে হ্যাঁ হ্যাঁ 01715286412 আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো ঠিক আছে ইনশাআল্লাহ কম দামে মাংস বিক্রি হচ্ছে এই তথ্যটা আমাদের জানাতে পেরে আমাদেরও ভালো লাগছে কারণ সবাই আসলে দর্শক আপনারা কিন্তু মোটামুটি বেশ কিছুদিন থেকেই আমাদেরকে বিভিন্ন জনে কমেন্ট করতেছিলেন যে আসলে মাংসের দাম বেড়েই যাচ্ছে কিন্তু বেড়েই যাচ্ছে বা আমরাও চাচ্ছি কিনা যে বেড়ে যাক বিষয়টা কিন্তু আসলে তা না আমরা কিন্তু চাই যে আসলে মাংসের দাম কম থাকুক আপনারাও কিনে খান আমরাও যেন কম দামে মাংস কিনে খেতে পারি তো সেজন্যই আসলে মূলত এই তথ্যটা দেয়া যে আগামীকাল থেকে আজকে থেকেই চলতেছে 600 টাকা যদিও হয়তো অনেকে জানেন না তো তাদের জানানোর জন্য বলতেছি যে মানে আগামীকাল থেকে কন্টিনিউই পাওয়া যাবে 600 টাকায় মিক্সড মাংস এটা হচ্ছে মিরপুর 11 সাংবাদিক প্লটের ঠিক উল্টা পাশে সাংবাদিক প্লটের উল্টা পাশে আচ্ছা নাভানা রোড এটা নাভানা রোড হ্যাঁ নাভানা রোড ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই